পুলিশের তরফ থেকে এখানে জমা ছড়ানোর কাজ এবং এখানে যারা এখানে কি আর বলবো, এটা চাইদে সন্ত্রাসের বাতাবরণ করছে। দুদিন ধরে বম্বিং, ছুরি মারা, আমাদের কর্মীদের মাথা ফাটানো, সব তো দেখছেন এই করছে। মানুষকে ভয় ভীত দেখাচ্ছে, ভোট দিতে দিচ্ছে না, এইসবই করে বেড়াচ্ছে। দাদা, এই ঘটনায় দুজনকে আটক করেছে, কি বলবেন? দাদা, আমি জানি না কাকে আটক করেছে, দেখি কাকে কি আটক করেছে, দাদা আমি জানি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে সন্ত্রাসের রাজনীতি করে এসছে, তো তারা এখন বিজেপি যে প্রার্থী হয়েছে বা যে আছে এখানে অর্জুন, যত সন্ত্রাসে তাই সন্ত্রাস তারা কাজ করছে, কিন্তু ওরা মুখের সরকার বাদ করছে, মানুষ এসব ভয় পাচ্ছে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিচ্ছে। চারিদিকে বিজেপি দেখছেন হেরে যাবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, মানুষের গণতন্ত্র অধিকার দেওয়ার দিতে দিচ্ছে না, এরা মানুষকে আটকাচ্ছে, আর চারিদিকে এরকম অশান্তি ফেলাচ্ছে, আমাদের এজেন্টকে মেরেছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, আমরা কমপ্লেন করেছি, আমরা সব জায়গায় রিপোর্ট আমরা জানি। তার বড় কথা, মানুষকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, পোস্টারে কী যায় আছে বলো, আমি দেখছি কতজন হয়েছে অনেকজন হয়েছে।